নমস্কার বন্ধুরা, তোমরা দেখি হচ্ছেন রাজবংশী তাপস ইটিং শো চ্যানেলটা। মোর নাম তাপস, জানো না মুই তোমাকে এই মোর ভিডিওলা কেমন লাগে। মোর খুব সাধারণ ভিডিও, তো এই সাধারণ ভিডিও মুই তোমার লাগ দেখিবার জন্য তুলি ধরং ইউটিউবত। যদি মোর চ্যানেলের ভিডিওগুলা বা মোর ভিডিওগুলা ভালো লাগে, তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করি দেন, তাতে মোর অনেকটা হেল্প হবে। তো দেখো, আজকের আমার মেনু হচ্ছে আলু পরোটা। তো এই যে আলু পরোটার জন্য প্রিপারেশন বলতে সব কিছু রেডি করে দিচ্ছে জবা। তো এই যে আলু ছুলি নিছে, আলু সিদ্ধ করিয়ে আলু ছুলি নিছে। তারপরে এই যে আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু কুচি কুচি করে কাটি নিছে। এই যে আলুলা এলা সবলা ভর্তা সানিবে, খুব মিহি করে নেওয়ার নাকবে আলুলা এরম করিয়া, যাতে দানা দানা না থাকে। অ্যাকচুয়ালি মুই দিনত সময় পাং না রাতিত করিয়া ভিডিও বানাবার, ভিডিও বানাং দিনত সময়ই পাং না। দাও ঢালি দাও, এটা আমার খুব গর গেলে গ্রামীণ স্টাইল। লঙ্কার গুঁড়া, তারপর দিল কিসের গুঁড়া দিলেন? এটা ধনিয়ার গুঁড়া, এরা কি দিলেন? তারপরে দিল জিরার গুঁড়া, তারপরে দিল স্বাদ মতো লবণ, হাত দিয়ে পুরা মাখিবে। তো বন্ধুরা, অনেকে অনেক অনেক রকম করে খায়, তো আমরা আজ এই শর্টকাট আলু পরোটা বানিয়ে খামো। প্রথমে আটাটা কি করছেন? তেল দিয়া, তেল লবণ দিয়া মাখি নিছে, ভালো করিয়া মাখি নিছে দুই হাত দিয়া। তারপরে যে সানি ঠানিয়া এই যে গামলা ঢাকি রেখছে 10 থেকে 15 মিনিট। তো এই যে আটাটা এরম করিয়া ডিগে ডিগে বানান লাগবে। রুটির সাইজের মতো হবে ঠিকই, কিন্তু একটু মোটা হবে। গরম গরম আলু পরোটা, হেভি টেস্ট। তোমার লাগবে বড়টা?